এবি ২৪ নিউজের জেরে আমতলা ত্রিকোণ পার্ক পরিষ্কার করালেন নওদার বিধায়িকা শাহিনা মমতাজ খান। ১৭ জুলাই শনিবার আমরা পার্কের বেহাল অবস্থার কথা তুলে ধরি। ২৪ ঘন্টা যেতে না যেতেই গতকাল সকালে ভিআরপি এবং ভিভিডি সদস্যদের দিয়ে পার্ক পরিষ্কার করালেন নওদার বিধায়িকা শাহিনা মমতাজ খান এবং নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ। সাফাই কর্মী আমাদের কাল থেকে চলছে, আমরা কাল হসপিটাল করেছি। কিন্তু এই পার্কে লকডাউনের জন্য অনেকদিন বন্ধ ছিল, অতএব প্রচুর নোংরা জমেছিল, যারা প্রত্যেকদিন মর্নিং ওয়াক করে তারা ভয়ে আসতে পারছিল না এবং বাচ্চারা তো ঢুকতে পারছিল না। তার জন্য আমরা সকলে মিলে পঞ্চায়েত সমিতি এবং বিভিটিসির যারা সমস্ত ছেলেরা আছে সবাই মিলে আমরা উদ্যোগ নিয়ে এই কাজটা করলাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে ওরা যেন যাতায়াত করতে পারে, ওরা যেন এখানে এসে বসতে পারে এবং এটাই তো আরও সুন্দর করার ব্যবস্থা করব, চেষ্টা করবো যেন আরও ভালো করতে পারি। এ প্রত্যেকে অসুস্থ সেটা যেটা শুনছি অবশ্যই ঠিক। আমাদের পরিকল্পনা আগে থেকেই ছিল, গতকাল আমতলা হাসপাতাল পরিষ্কার হয়েছে নিশ্চয়ই দেখেছেন, আজকে আমাদের প্রোগ্রাম আগে থেকেই ছিল। এবার কাকতালীয়ভাবে গতকাল এবি ২৪ নিউজ হয়েছে, এটাও অস্বীকার করতে পারি না আমরা। খবরের জেরে খানিকটা হলেও আরও তৎপর হয়েছি অবশ্যই। আমতলার প্রাণকেন্দ্র এই ত্রিকোণ পার্ক দীর্ঘদিন অব্যবহৃত হওয়ায় জঙ্গলে আগাছায় পরিপূর্ণ ছিল, লকডাউনে লোকজন আসতে পারেনি, সবই আমরা দেখেছি। এখন কিছু মানুষ এই পার্কের চতুর্দিকে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে সকালবেলা, সেই রাস্তাটা হাঁটার অনুপযুক্ত ছিল, জঙ্গলে পরিপূর্ণ হয়েছিল। গতকাল রাত্রে আমিও দেখছিলাম এবি ২৪ নিউজে যে তাদের নানান অভিযোগ, জঙ্গল হয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা অভাব আছে। তো আগে থেকে যেহেতু আমাদের পুরো পরিকল্পনা ছিল, আমরা সেটাকে আরও ভালোভাবে কীভাবে সেই রাস্তাটা মানুষের হাঁটার উপযুক্ত করা যায়, পার্কটাকে আগাছামুক্ত করা যায়, পাশে একটা বাচ্চাদের খেলার ছোট্ট একটা পার্ক আছে সেটাকে যাতে বাচ্চাদের খেলার উপযুক্ত পরিবেশ আমরা দিতে পারি, তার জন্য নওদা পঞ্চায়েতের পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ টিম সক্রিয়ভাবে আজ সকাল থেকে এই কাজটা করছে। সব পরিষ্কার করা হলো, এই ভিতরটা পরিষ্কার করা হলো। নবরূপে নতুন সাজে, নিত্য নতুন ডিজাইনের বিপুল চুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালী শু হাউস। শেফালী শু হাউস আমতলা হসপিটাল রোড, নওদা মুর্শিদাবাদ। এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয়। মোবাইল ৯৭৭৫০৬৬০৩১। বাংলা আবাস যোজনার গৃহ নির্মাণ ২০১৯-২০ চাঁদপুর জিপিতে ৩২৯টি ঘর এন্ট্রি হয়েছে এবং আবাস যোজনার ঘর তৈরির কাজ চলছে। এই জিপিতে নন বিএলএস ২৩১টি পরিবারকে নির্মল মিশন বাংলার শৌচাগার দেওয়া হয়েছে। বর্তমানে নির্মল বাংলার আওতায় চলে এসেছে চাঁদপুর জিপি। চাঁদপুর পঞ্চায়েত ডেঙ্গু দমনেও তৎপর। পঞ্চায়েত সদস্য এবং ভিআরপিদের সহযোগিতায় চলছে স্প্রে ও ফগিং এর কাজ। সৌজন্যে প্রধান ও উপপ্রধান ৯ নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েত নওদা মুর্শিদাবাদ। সাবস্ক্রাইব করুন এবি ২৪ নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি ২৪ নিউজ।